আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদের আরেকজন বোনকে, যিনি গত প্রায় পাঁচ দিন আগে আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসে ভর্তি হন ডক্টর মোহাম্মদ শফিকুল প্রধান স্যারের আন্ডারে। যে সমস্যাটা নিয়ে এসেছিলেন সেই সমস্যাটা মূলত সেই কমন একটা সমস্যা, সেটা হচ্ছে পিএলআইডি। এই সমস্যাটা নিয়ে ভুগছেন প্রায় গত 9 বছর থেকে, বা প্রকট আকার ধারণ করেছে কিছুদিন আগে। এবং প্রথম যেদিন আমরা ওনাকে রিসিভ করেছিলাম, আমরা ওনার ছোট্ট একটা ভিডিও নিয়েছিলাম যে কি অবস্থায় উনি এসেছেন। আসুন দর্শক, ওনার সেই দিনকার ভিডিওটা আমরা একটু দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি তানজিলা আক্তার, আমার বয়স 27, বাড়ি পটুয়াখালী। আমি আসছি চট্টগ্রাম রাউজান থেকে। এই যে মানে ব্যথা কোমর থেকে পা পর্যন্ত নামতো, তারপরে রগে টান পড়তো, আজকে প্রায় 9 বছর পর্যন্ত। এই ব্যথার জন্য মিনিমাম আমি 20 জন ডাক্তার দেখাইছে। মানে আমি বিছানা থেকে উঠতে কষ্ট হতো, তারপরে এক সাইডে হয়ে আমার শুতে হতো, হাঁটা চলা সব কিছুতেই আমার অনেক কষ্ট হতো, আমি কিছুই স্বাভাবিকভাবে করতে পারতাম না। এই ব্যথার জন্য আমার বাচ্চাদের দেখাশোনা করা, সাংসারিক কাজ করা সব কিছুতেই কষ্টকর হয়ে পড়ছিল। এই যে 20 জন ডাক্তার দেখাইছি, এরা আমার কোনো সমাধানও দিতে পারে নাই, রোগের নামও বলতে পারে নাই। এক একজন ডাক্তার এক এক রকমের কথা বলতো। আমি প্রচুর ব্যথার ওষুধ খেয়েছি। আগে ব্যথার ওষুধ খেলে ব্যথা কমতো, কিন্তু এর এখানে ভর্তি হওয়ার আগে ব্যথার ওষুধ খাওয়ার পরও ব্যথা কোনো রকম কমে নাই। স্যারের ভিডিও দেখলাম, তারপর আমার এক খালাতো বোনের মাধ্যমে উনি বলল যে স্যার খুব ভালো, ওখানে যাও, ভালো ট্রিটমেন্ট পাবা। এখানে আসার পর স্যার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করাইছে। স্যার আমাকে আমার রোগের নামটা বলল, আমার রোগের নাম হয়েছে পিএলআইডি। অবশ্যই যে আমি কোন জিনিসটার জন্য আমার সমস্যাটা হচ্ছে সেটা জানতে পেরে আমার অবশ্যই ভালো লাগছে। এখন আমি আশা করি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাব। একমাত্র শফিউল্লাহ প্রধান স্যারই আমার রোগের নামটা ধরতে পেরেছেন। দর্শক দেখলেন তো কতটুকু খারাপ অবস্থা নিয়ে উনি এসেছিলেন আমাদের কাছে, এবং আজকে হচ্ছে ওনার পঞ্চমতম দিন। কেমন আছেন? আসুন ওনার নিজের মুখ থেকে আমরা শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গত 5 দিন আগে এসে ভর্তি হয়েছিলেন আমাদের এই হসপিটালে। খুবই মিজারেবল অবস্থা, খুবই খারাপ একটা অবস্থা ছিল, মানে নিজের বিছানা থেকে উঠতে খুব কষ্ট হতো এই সময়টাতে। তো আজকে 5 দিন পরে এসে কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, অনেকটাই সুস্থ, আগের চেয়ে অনেকটাই বেটার। আমি যখন আসছি তখন হুইল চেয়ারে করে আসছি। আচ্ছা, আমার হাঁটা চলা সবকিছুই অনেক কষ্ট করছিল। মানে সিঁড়ি দিয়ে যে উঠবেন সেইটুকু শক্তিও ঠিক মতো ছিল না, না খুবই কষ্ট হতো। যখন এসেছিলেন মানে কনফিডেন্স লেভেলটা তখন কেমন ছিল, যে মানে ভালো হব কি হব না, সুস্থ হব কি হব না, এমন একটা জিনিস কাজ করছিল ভিতরে? অবশ্যই, কারণ আমি অনেক ডক্টরের কাছে গিয়েছি, তারা মানে কেউ এই রোগের সাজেশনটা ঠিক মতোই করতে পারে নাই, যে কি সেটাও বলতে পারে নাই যে রোগটা কি। মানে এই গত 9 বছর থেকে যে আপনি ব্যথার জন্য ভুগছেন, বিভিন্ন ডক্টরের কাছে যাচ্ছেন, আপনি জানতে পারেননি যে অ্যাকচুয়ালি আপনার রোগটা কি, বা এই রোগের নাম যে পিএলআইডি বা ডিস্ক প্রলাপস হয়েছে, আপনি কখনো সেটা জানতেই পারেননি না। তো ডক্টররা কি বলতেন আপনাকে? কেউ বলতো যে মানে নার্ভের সমস্যা হয়েছে, কেউ বলতো হাড় ফাটা হয়ে গেছে, এই ধরনের এক একজন এক এক ধরনের মন্তব্য করত। কেউ কি অপারেশনের কথা বলেছিল? একজন বলছিল যে সার্জারি দরকার হতে পারে। জি। তো ওই ডিসিশনে কেন জানি আপনারা? না, ওটা করলে অনেক বিভিন্ন ধরনের সমস্যা হয়, অনেকের কাছ থেকে জানলাম, সেজন্য ওরকম সিদ্ধান্ত যেতে ভয় পাচ্ছি। তখন আপনারা অল্টারনেট খুঁজতে থাকেন যে অল্টারনেট কি চিকিৎসা আছে। তো এই ডিপিআরসি হসপিটালের কথা কিভাবে জানলেন? আমার একটা খালাতো বোনের মাধ্যমে জানলাম, তারপর স্যারের ভিডিও দেখলাম, তারপর আসলাম যে দেখি। আপনার যে খালাতো বোনের কথা বলেছেন, মানে উনি কি ট্রিটমেন্ট নিয়েছেন এমন কিছু নাকি? ওনার অনেক কাছের মানুষ সুস্থ হয়েছে, বলতেছে তুমি ওখানে যেয়ে দেখতে পারো। আচ্ছা, তো এই যে আপনি বলেন যে গত প্রায় 10 দিনের কথা বলেছিলেন কিছু না কি, 10 দিনের কথা কি আমি ভুলে গেছি, যে একদম পুরো অসুস্থ হয়ে গেলেন এখানে আসার কতদিন আগে? হ্যাঁ, 10 দিন আগে একদম বিছানা। ঘটনাটা একটু বলেন না যে কি হয়েছে 10 দিন আগে, মানে হঠাৎ করে হয়তো আপনি কাজ করছেন কষ্ট হচ্ছে, বাট এবার অবস্থাটা কি একদম বেশি খারাপ হয়ে গেল? হ্যাঁ, বেশি খারাপ হয়ে গেছে, যে বিছানা থেকে ওঠাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি এক কাত থেকে আরেক কাত হয়ে শুতেও পারতাম না, এক কাতেই ছিলাম।
এত খারাপ অবস্থা হয়ে গেছে, তখন কি মনে হতো না যে আমি কি সুস্থ হব কি হব না? মানে মনের ভিতর নানা সংশয় কাজ করতো না? হ্যাঁ অবশ্যই, সেটা তো অবশ্যই। এবং অনেক চোখের পানি, অনেক কষ্ট, অনেক কিছু গিয়েছে। তো যখন ভর্তি হলেন, কয়দিন পর থেকে বুঝতে শুরু করেছেন না ধীরে ধীরে একটু সুস্থ হচ্ছি? দুদিনের ভিতরই দেখতেছি না আমি অনেকটা বেটার ফিল করতে পারছি, আমি হাঁটাচলা করতে পারতেছি মোটামুটি। এবং আজকে পঞ্চমতম দিন, আলহামদুলিল্লাহ এখন ভালো আছেন। তো এই যে এত দ্রুত সময়ের ভিতরে সুস্থ হয়ে ওঠাটা, এর পিছনে আপনি কোন কারণটাকে মনে করছেন যে এটার জন্য আসলে মানে কিসের জন্য আসলে এত দ্রুত সময়ের ভিতরে সুস্থ হয়ে গেছেন, কি বলে মনে করেন? অবশ্যই স্যার খুব ভালোভাবে রোগটা নির্ধারণ করতে পারছেন সঠিক চিকিৎসার মাধ্যমে। তাছাড়া এখানে যারা কর্মচারী আছে তারা খুবই গুরুত্ব সহকারে তাদের দায়িত্বগুলো পালন করতেছে। আচ্ছা, এটা খুব ভালো একটা পয়েন্ট বলেছেন। আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন যারা জানেন না যে কোথায় গেলে তারা ভালো একটা চিকিৎসা পাবে, তাদের জন্য আপনি কিছু বলবেন? যেমন আপনি কিন্তু জানা ছিল, আপনি কারো মাধ্যমে জেনেছেন, আপনি ইউটিউবে দেখেছেন, কিন্তু যারা জানে না তাদের জন্য আপনি কোনো পরামর্শ আপনার জীবন থেকে দিবেন? অবশ্যই তারা এখানে আসতে পারে সারের মাধ্যমে, এসে তাদের রোগটার ভালো একটা সুচিকিৎসা পেতে পারে। ইনশাল্লাহ আমি যেহেতু সুস্থ হয়েছি তারাও এসে, ইনশাল্লাহ আমি আশা করি তারাও সুস্থ হবে, আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন তো, এরকম হাজারো মানুষ আছেন তারা তাদের জীবনের কথাগুলো আপনাদের সামনে এসে তারা বলার চেষ্টা করেন, এর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে তাদের জীবনে যে ভালো জিনিসগুলো ঘটেছে সেটা আপনাদের সামনে শেয়ার করা, যাতে আপনাদের জীবনে খারাপ কিছু না ঘটে। যদি আপনাদের ভিতরে এরকম কোনো পেশেন্ট থেকে থাকেন, রুগী থেকে থাকেন, যারা দীর্ঘদিন এদিক সেদিক ঘোরাঘুরি করছেন, বিভিন্ন ট্রিটমেন্ট করার পরে একটা সময় হতাশ হয়ে গিয়েছেন, অনেকে ভেবে বসে থাকেন যে এর হয়তো কোনোদিন কোনো চিকিৎসা নেই, ইভেন আমরা এই একবিংশ শতাব্দীতে এসেও আমরা কিন্তু এখনো ভাবি যে এগুলো আমাদের পাপের ফল, বিভিন্ন রকম কথা আমরা উল্টাপাল্টা জিনিস আমরা ভাবি বা মানুষ আমাদেরকে বলে, আমরা আসলে অনেক বেশি মিসগাইড হই। সেটা না করে আমাদের উচিত যখনই সমস্যা তখন আমরা একজন সঠিক বিশেষজ্ঞের পরামর্শ নিই, সঠিক ট্রিটমেন্টটা আমরা নিই। যেমন আমার এই বোনের ক্ষেত্রে যেটা হয়েছে, উনি দীর্ঘদিন যাবৎ চিকিৎসা করছেন ঠিকই, বাট অ্যাকচুয়ালি ওনার কি রোগ হয়েছে তিনি সেটা জানতেই পারেন। যখন ওনার রোগটা আইডেন্টিফাই হয়ে গেছে তখন দেখুন চিকিৎসাটা খুবই অল্প দিনের ভিতরে কিন্তু সম্ভব হয়েছে। তো দোয়া করবেন আমার এই বোনটির জন্য যাতে উনি ওনার জীবনের বাকিটা দিন এমন সুস্থ থাকেন, ভালো থাকেন। আমরাও দোয়া করবো যারা অসুস্থ আছেন তারাও যাতে সুস্থ হয়ে ওঠেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ বোন, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।